অংশগ্রহণ করছে তাদের ক্যাপ্টেনদের কাছ থেকে আমরা তাদের দলীয় সম্পর্কে নানা খোঁজ খবর নিব এবং তাদের শক্তি এবং তারা কতটুকু পাওয়ার নিয়ে আজকে এই খেলায় মোকাবেলা করবে সে সম্পর্কিত তথ্য জেনে নেব। এখানে আরো উপস্থিত আছেন পিএম মাহবুবুল ইসলাম, এবং আজকের এই খেলায় ক্যাপ্টেন মহসিন বিশ্বাসের সঙ্গে তিনি এখন আজকে তার দল সম্পর্কে এবং আজকে তিনি আসলে কিভাবে এই শক্তিশালী ক্লাবটিকে মোকাবেলা করবেন সে সম্পর্কে আমাদেরকে বলবেন। ইনশাল্লাহ, আসসালামু আলাইকুম। আসলে দলকে শুধু একলা না, তো সবাই সহযোগিতা লাগবে। প্রথম আমরা আজকে এখন কথা বলছি আজকের ধামুর ক্লাবের পক্ষে যিনি ক্যাপ্টেন হিসেবে দায়িত্ব পালন করছেন। আসলে আজকে আপনার আপনার খেলা নিয়ে কিরকম প্লেয়ার রয়েছে এবং এ সম্পর্কে আপনাদের আশা কতটুকু আজকে জানেন? আর রূপালী পার্ক লিমিটেড একটা কতটুকু জেনেছেন এবং মোকাবেলার জন্য কিরকম শক্তি রয়েছে আমাদেরকে? আমরা ইনশাল্লাহ আমরা জয়ে আসেনি, আমরা মাঠে নামতেছি, বাকিটা আল্লাহ করে। দুটি শক্তিশালী প্রতিপক্ষ দল এখানে তাদের খেলা খেলবেন, তো আমরা দেখবো আজকে আসলে খেলাটি কেমন। আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমাদের মাঠে শক্তিশালী দুটি আজকে যে ফুটবল টিম রয়েছে তাদেরকে দেখতে পাচ্ছি। এই সামনে আছেন রূপালী পার্ক মেশিনারিজ লিমিটেড এবং তার পাশে আছেন ভাউর ক্লাব। দুটি প্রতিপক্ষই আজকে বেশ শক্তিশালী এবং তাদের আজকে সর্বোচ্চ শক্তি নিয়ে এই মাঠে আমাদেরকে একটা জমজমাট খেলা উপহার দিবে বলে আশা করি। এবং আপনারা দেখতে পাচ্ছেন সাইডে প্রচুর দর্শকের সমাগম, সুতরাং আমরা এটা আশাই করতে পারি যে আজকে খুব রকম হতে পারে। ধন্যবাদ সবাইকে। আমাদের সামনে পদার্পণ করতে যাচ্ছে ফর দ্য বিগিনিং। আই উড লাইক টু রিকোয়েস্ট মিস্টার সজল। And Bangladesh, China joint venture, Rupali Missionaries Park Limited IGT, সম্প্রদায়কে আমি মাঠের পশ্চিম কোণার দিয়ে মাঠে এন্টার করার জন্য আমি সবিনয় অনুরোধ জানাচ্ছি। তাহলে আমরা হাততালি রাখবো, হাততালি রাখবো, হাততালি রাখবো, হাততালি রাখবো। যার যার আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছে সম্মানিত সুধি। ফুলবাড়িয়া উপজেলার ধামর ফুটবল ক্লাব কর্তৃক আয়োজিত প্রীতি ফুটবল ম্যাচ 2016 এর সপ্তমাল ইয়ং পার্সনদেরকে আই উড লাইক টু রিকোয়েস্ট অল অফ ইউ স্টার্ট ইউর প্লেইং। হাততালি হবে, হাততালি, হাততালি।
না সেন্টারে না যেতে হাততালি থেমে গেল হাততালি yes yes fine yes check yes check check please check yes fine yes check 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 please check yes fine yes check yes check yes please yes fine fine check নাও আমাদের পর্ব হবে আপনারা জানেন কবি নজরুলের শীতলে পড়া হক তোমরা কি দেখেছো 1952 সালের ভাষা আন্দোলন থেকে থেকে 1971 সালের সেই অমানসিক নির্যাতন কেন হয়েছে বলেছে বড় নির্যাতন এত কঠোর সেই পাকিস্তানের বিরুদ্ধে বাংলার বাহিনী বাংলার শহীদ সালাম রফিকে বরকত নামে না যেন 7.5 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে এই দেশের অর্জন আমার মাকে মা বলতে পেরেছি বাবাকে বাবা বলতে বাংলায় শিখেছি সেই বাংলার ভাষার প্রতি শ্রদ্ধা রেখে বাংলার ভাষার প্রতি স্বাগত শ্রদ্ধা রেখে আমাদের এই ফুটবল ম্যাচ শুরু করার আগে জাতীয় সংগীত সবাই জাতীয় সংগীত শ্রবণ করার আগে আমরা সবাই উঠে যাব উঠে আমরা শ্রদ্ধার সাথে জাতীয় সংগীতে পার্টিসিপেট করব আমরা স্ট্যান্ড আপ প্লিজ স্ট্যান্ড আপ প্লিজ তারপর আমাদের রেফারি সাহেব জাতীয় সংগীতের পর রেফারি সাহেব ড্রপ দিবে ড্রপে স্টার্ট আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি চিরদিন তোমার আকাশ চিরদিন তোমার আকাশ তোমার বাতাস আমার প্রাণে ও মা আমার প্রাণে বাজাই বাসি সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি আমি বনি ধনি পাগল করে মরি হাই হাই রে উমা ফাগুনি তোর আমি বনি ধনি পাগল করে ও মায়া ভ্রমি তোর ভারাকৃতি দেখেছি আমি কি দেখেছি মধুর হাসি সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি শোভা কি ছায়া গো কি স্নেহ কি মায়া গো কি অচল বিছায়েছ বটের মূলে নদীর কূলে কূলে মা তোর মুখের বাণী আমার কানে লাগে সুধার মতো
আপনার গগন খানি মলিন হলে আমি ও মা আমি নয়ন জলে ভাসি সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি চিরদিন তোমার আকাশ চিরদিন তোমার আকাশ তোমার বাতাস আমার প্রাণে বাজাই বাসি সোনার বাংলা আমি তোমায় শ্রী সাহেবকে আমি রিকোয়েস্ট করবো টর্চ দেওয়ার জন্য সুপ্রিয় দর্শক শ্রোতা এখন আমার বের এলাকার গণ্যমান্য ব্যক্তি মাঠে প্রবেশ করতেছে প্রবেশ করেছেন এবং তাদের সঙ্গে দেখা করতে উভয় পক্ষে রূপারি ইউ উইন সাইড সাইড না সেন্টার হ্যালো সাইড না সেন্টার বল না সাইড বলের তো বল না সাইড আমরা ঢাকা থেকে আসছি সবাই মিলে সবাই ফ্রেন্ডলি খেলবে কোনো ডিস্টার্ব করবো না নিচে রাখতে হইব ভাই 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 জানা যান পিছনে পুরো বার করবো তার দু মাসা দিবে লাগাই দিবা লাগাই গেলে এটা লাগাই দিবা উড়ো তুমি
Thank you.
ফুটবল ভামর ফুটবল ক্লাবের পক্ষে। অথচ আক্রম আসেন টিমরা কিন্তু না ইমান সেটিকে ঠিক করে গোল করে দিলেন। আবার মাহমুদ যাদের পক্ষে দল চলে গেল মাঠের বাইরে। দেখা যাক এখনো প্লান্টন প্রান্তে বল, কিন্তু হলো না এটা পরের পায়ে বল, রূপালী ভাই ডালে
Thank you.